আসসালামু আলাইকুম, শুরু করছি নগদ জনপদের খবর। আমি রিদিতা রেজা। দর্শক, এখনকারী সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলে অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেলে অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজও সরাসরি প্রচার হচ্ছে। দেশের বন্যা কবলিত বিভিন্ন জেলায় পরিস্থিতির অবনতি হয়েছে, অব্যাহত রয়েছে ব্রহ্মপুত্র, ধরলা ও যমুনা নদীর পানি বৃদ্ধি। নিম্নাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ। প্রতিনিধি পাঠক তথ্য ভিডিওচিত্র রাজীব আহমেদের রিপোর্ট। কুড়িগ্রামে ধরলা ও ব্রহ্মপুত্র নদের পানি বেড়েই চলেছে। ব্রহ্মপুত্রের চর ও দ্বীপচরের প্রায় 50,000 মানুষ পানিবন্দী হয়ে দিন যাপন করছে। রাস্তাঘাট তলিয়ে থাকায় নৌকায় যাতায়াতের একমাত্র মাধ্যম। চলমো কিভাবে? গরিব মানুষ তো আর চলার মতন পথ নাই, কাজ কামাইও তো ওই সময় মানুষের নাই, বসনে দিন খরচ করে যে জমিনটা লাগাইলাম, এটা আজ এক সপ্তাহ থেকে পানির নিচে পড়ে আছে। পাহাড়ি ঢলে যমুনা, ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জেলার 5 উপজেলার 20 ইউনিয়নের নিম্নাঞ্চলের 40,000 মানুষ পানিবন্দী। গাইবান্ধায় আলগারচর, সেরিমারচর, কাজিরচর, উজানতেওড়া, হরিপুর সহ বিভিন্ন এলাকা ডুবে যাওয়ায় পাটের ব্যাপক ক্ষতি হয়েছে। সিরাজগঞ্জে যমুনার পানি বেড়ে সবকটা পয়েন্টে বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে অভ্যন্তরীণ নদ নদী ও বিলের পানি বেড়ে সার্বিক পরিস্থিতির অবনতি হয়েছে। নদী তীরবর্তী নিচু এলাকা ও চরাঞ্চলের বসতবাড়ি, রাস্তাঘাট, ফসলের জমি পানিতে ডুবে গেছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। কয়েক জেলায় আক্রান্ত, শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বাড়লেও রাজশাহী ও বরিশালে রোগীর সংখ্যা ও মৃত্যুর হার কমে এসেছে। রাজশাহীতে বর্তমানে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা অর্ধেকে নেমে এসেছে। করোনা ইউনিটে আবারও বেডের সংখ্যা কমিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। রাজশাহীতে 446 জনের নমুনা পরীক্ষায় 53 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। বরিশালেও করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। মাস জুড়ে এই হাসপাতালের প্রায় 750 করোনা রোগীর চিকিৎসা করা হয় এবং মারা যান 12 জন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড ডেডিকেটেড ইউনিটে গেল 24 ঘন্টায় আরও 5 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন করোনা ও 4 জন উপসর্গ নিয়ে মারা গেছেন। খুলনায় 3 জনের মৃত্যু হয়েছে। চাঁদপুরে গত 24 ঘন্টায় 42 জনের করোনা শনাক্ত হয়েছে। রাজশাহী জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে। রাজশাহী জেলা প্রশাসকের বাসভবনের পাশে সরকারি জলাশয়ে মাছের পোনা ছাড়েন জেলা প্রশাসক আব্দুল জলিল। সেই সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুল হক, জেলা মৎস্য কর্মকর্তা অলোক কুমার সাহা, পবা উপজেলা নির্বাহী অফিসার শিমুল আক্তার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক। ভোলায় মেঘনার ভাঙন ভয়াবহ হয়ে উঠেছে। সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে 4 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন চলছে। ঘরবাড়ি সরিয়ে নিচ্ছে আতঙ্কিত নদী পাড়ের মানুষ। ভোলা থেকে হারানো রশিদের তথ্য ভিডিওচিত্র শমিক আহমেদের রিপোর্ট। 4 কিলোমিটার এলাকায় এক সপ্তাহের বেশি সময় ধরে ভাঙন তাণ্ডব চালাচ্ছে উত্তাল মেঘনা। ভোলা সদরের রাজাপুর ইউনিয়নে ভিটেমাটি হারিয়েছেন অর্ধ শতাধিক পরিবার। নদী ভাঙনের মুখে রাস্তাঘাট, বাড়িঘর ও নানা স্থাপনাসহ বিস্তীর্ণ এলাকা আতঙ্ক নিয়ে নির্ঘুম রাত পার করছেন নদীপাড়ের মানুষেরা। আজকে দেখেন মেঘনার কবলে আমাদের বাড়িঘর পড়ে গেছে, কি অবস্থা থাকতেছি, কি অবস্থা বসবাস করতেছি। জমিন টমিন কিনতাম পারি না, অন ওই রাস্তার বাসা ঘর বাড়ি নিয়ে থুয়ে আর কি। ধরেন ভাঙন ঠেকাতে জিও টিউব ফেলছে পানি উন্নয়ন বোর্ড। তো ভাঙন রোধে তাৎক্ষণিক ভাবে আমরা জিও ব্যাগ এবং জিও টিউব ডাম্পিং শুরু করেছি, এতে করে ভাঙন স্তিমিত হয়েছে। তবে জোরখাল থেকে চর মোহাম্মদালী পর্যন্ত প্রায় 4 কিলোমিটার দৈর্ঘ্যে স্থায়ীভাবে নদী ভাঙন রোধের জন্য আমরা একটি ডিপিপি প্রণয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আশা করতেছি ডিপিপিটা অনুমোদন সাপেক্ষে আমরা বাস্তবায়ন করতে পারলে স্থানে নদী ভাঙন কার্যকরীভাবে বন্ধ করা সম্ভব হবে। ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। শৌমিক আহমেদ, চ্যানেল আই। এবারে প্রতিনিধি পাঠক তথ্য ভিডিওচিত্রে সাদে অমর রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ অ্যাপসের মাধ্যমে বিভিন্ন ডিজিটাল সেবা নিয়ে সংবাদ সম্মেলন করেছেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান।
বরিশালে 333 নম্বরে ফোন করে সহায়তা চাওয়া 1000 পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের প্রত্যেকের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। বাংলাদেশ প্রতিদিন কালের কণ্ঠের সম্পাদক সহ সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক মামলার প্রত্যাহারের দাবিতে জামালপুরে মানববন্ধন করেছে সাংবাদিকরা। গাইবান্ধার বালাসি থেকে জামালপুরের বাহাদুরবাদ নৌরুটে ফেরি চালুর নামে রাষ্ট্রীয় 145 কোটি টাকা অপচয় ও লুটপাটের সাথে জড়িতদের বিচার ও ব্রহ্মপুত্র সেতু বাস্তবায়নে দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে গাইবান্ধা নাগরিক মঞ্চ। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন। লক্ষ্মীপুরের রামগতি ও কোমলনগর থেকে সদর পর্যন্ত 31 কিলোমিটার মেঘনা নদীর তীররক্ষা বাঁধের কাজ সেনাবাহিনীর মাধ্যমে করানোর দাবিতে মানববন্ধন করেছে কমলনগর নদী শাসন সংগ্রাম পরিষদ। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার দেউটি ইউনিয়নের সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। কক্সবাজার সদর উপজেলার খুরশকুলে করোনা মহামারীতে কর্মহীন ও সাম্প্রতিক প্লাবনে ক্ষতিগ্রস্ত 200+ পরিবারকে সহায়তা দিয়েছে চীনা ভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান এনভিশন এনার্জি কোম্পানি লিমিটেড। পদ্মা মুহুমুখী সেতু প্রকল্পের জাজিরা প্রান্তের 300+ শ্রমিকদেরকে কোভিড-19 টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এই ছিল নগদ জনপদের খবরে, ধন্যবাদ।